যে কোনো অডিও এবং ভিডিও মিক্স থাকে, যেমন মিক্স ফাইল, যেমন কখনও যদি আপনি একটি গান শোনেন দেখা যায় যে অডিও এবং যে মিউজিক দুটা একসাথে কম্বাইন করা থাকে, এবং অনেক সময় দেখা যায় যে মিউজিকে কপিরাইট করার কারণে পুরাতন কোনো ফাইল আপনি রিমুভ করে মিউজিক এডিট করতে চান এবং কোনো কারণে ভোকাল রিমুভ করতে চান, আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং আজকে আপনাদেরকে এমন একটি এআই টুলস দেখাবো, এই এআই টুলসের মাধ্যমে যে কোনো অডিও আপনি খুব সহজে ভোকাল রিমুভ করে ফেলতে পারবেন এবং আপনি পছন্দের মতো পরবর্তীতে অডিও সেট করে নিতে পারবেন। কী করে করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এক্ষেত্রে আপনারা সত্যি সত্যি যারা কপিরাইট নিয়ে কাজ করেন, দেখা যায় যে ইউটিউবে ভিডিও আপলোড করেন, ফেসবুকে ভিডিও আপলোড করেন, দেখা যায় যে অনেক পপুলার ভিডিও, আপনার পছন্দের একটা ভিডিও অনেক আগে এটা শ্যুট করা এবং অডিও মিক্সের কারণে এটা আসলে যে অডিও মিক্সের কারণে আপনি অডিওটা রিমুভ করতে পারেন না এবং অডিও রিমুভ না করার কারণে আপনি এই ভিডিওটাই আপলোড করতে পারেন না। কারণ দেখা যায় যে আপনি যেখানে ভিডিও শ্যুট করেছেন ওই ভিডিও শ্যুট করার ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক চলছিল এবং এই মিউজিক চলার কারণে যে আপনার পুরো ভিডিওটাই বরবাদ করে দেয়। এবং আজকের এই ভিডিও দেখার পরে আপনি খুব সহজে যে কোনো অডিওর সাথে ভিডিও যে ভোকাল খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সর্বপ্রথম ওপেন করার পরে এবং লিখবেন ভোকাল রিমুভার ORG, এই যে আমি অলরেডি লিখে রাখছি, আপনারাও আমি টাইপ করে আমি দেখাচ্ছি, ভোকাল রিমুভার ORG বলে গুগলে যদি সার্চ করেন প্রথমে এই সাইটটির লিঙ্ক আসবেন, ভোকাল রিমুভার .org। তারপর এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এবং এই যে এখানে লেখা আছে ব্রাউজ মাই প্রোফাইল, এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি যদি এই যে ফাইলের ভেতরে থাকে, ক্যামেরা ভেতরে থাকে, যেখানে থাকে আপনি জাস্ট ফাইলটা সিলেক্ট করবেন। ফাইলের ভেতরে গেলাম, যাওয়ার পরে ভিডিও গ্যালারিতে গেলাম, এখান থেকে আমি কিছু ভিডিও ডাউনলোড করে রাখছি জাস্ট আমি এইটা রিমুভ করার জন্য। এই যে মনে করেন যে টিকটক থেকে ভিডিও একটা ডাউনলোড করে, এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে জাস্ট কিছুক্ষণের ভেতরেই এটা প্রসেসিং শুরু হলো। আপনার পছন্দের মতো আপনার যে ভিডিওটি দরকার সেই ভিডিওটা এভাবে নিয়ে নেবেন। কিছুক্ষণের ভেতরে এই যে অডিও প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে, ভিডিও সাইজ আমার অনেক ছোটো ছিল সেজন্য খুব দ্রুত এটা হয়ে যাচ্ছে এবং অডিও এবং ভিডিও যেটা ছিল সেটা প্রসেসিং হয়ে এই যে ফুল রেডি হয়ে গেছে। এখানে দেখুন দুইটা এখানে অপশন আছে, মিউজিক এবং ভোকাল। আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, ওখানে দুইটা পার্ট ছিল, একটা ছিল মিউজিক এবং ভোকাল। এখানে যদি আমি এটা প্লে করি, এটা যদি বন্ধ করে দিই তাহলে মিউজিকটা বন্ধ হয়ে যাবে, এখন ভোকালটা বন্ধ করা আছে। আমি জাস্ট এখান থেকে প্লে করে শুনতে চাচ্ছি, আপনাদের শোনাচ্ছি। এটা হচ্ছে মিউজিকটা এবং এই মিউজিকটা আমি এখন বন্ধ করলাম এবং আপনাদেরকে দেখাই শুধু ভোকালটা। দেখতে অনেক সুন্দর, একবার উঠে দেখো মেরি যান, শেষটা অনেক এই যে। এবং অডিও এবং ভোকাল দুটাই যদি আমি দিই, আপনারা এখন বুঝতে পারবেন যে কি আকাশে অডিও কপিরাইটের কারণে, কারণ ইউটিউবে দেখা যায় যে এটা কপিরাইট আসতে পারে, সেজন্য আমি আপনাদের সম্পূর্ণ শোনাচ্ছি না। এবং এভাবেই আপনারা দেখে নিতে পারেন, জাস্ট আপনাদের একটু শুনিয়ে বুঝিয়ে দিলাম যে এইভাবে আপনি খুব সহজে অডিও এবং ভোকালটা ডিটাচ করে ফেলতে পারবেন, খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন। এভাবে করে এই যে জাস্ট সেভ অপশনে যখন ক্লিক দেবেন এটা সেভ হয়ে যাবে। জাস্ট এখানে যদি আমি নিই, মনে করেন যে আমি ভোকালটা নেব, বা না আমি মিউজিকটা নিই, এই যে মিউজিকটা নিলাম, নিয়ে এই যে না আমি ভোকালটাই নেব, কারণ মিউজিক অনেক সময় রিমুভ করার দরকার আছে। ভোকালটা নেওয়ার পরে এই যে সেভের ওপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে মিউজিক ভোকাল, মিউজিক প্লাস ভোকাল, আমি জাস্ট ভোকালটা নিতেছি, যে ভোকালের ওপরে এটা ক্লিক করলাম, এই যে কিছুক্ষণের ভেতরে এটা ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো অডিও ভিডিও থেকে অডিও এবং মিউজিক
ডিটাচ করে ফেলবে। আসলে একটি অসাধারণ এআই টুলস, এই টুলসটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এবং এই ধরনের উপকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং পরবর্তীতে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।